পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, সেই নোটিফিকেশানটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস। নোটিফিকেশানটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান মেসেজ পৌঁছে যায় আর আপনারা এরকম চাকরি সংক্রান্ত খবরের ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো রিক্রুটমেন্ট নোটিশ। এখানে নোটিফিকেশানের যে তারিখ দেওয়া আছে ডান দিকে তা হলো 25 মে 2023 তারিখ, আর বাঁদিকে নোটিফিকেশানের মেমো নম্বর দেওয়া হয়েছে। ওপরে লেখা আছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য সিএমও এইচ, আসানসোল, কল্যাণপুর স্যাটেলাইট টাউন, পিও আর কে মিশন, পিন 713305, পশ্চিম বর্ধমান। তাহলে এই নোটিফিকেশানটি হলো পশ্চিম বর্ধমান জেলার জন্য। প্রথমে যে পোস্ট আছে তা হলো মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা হয়েছে তা হলো MBBS ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে ওয়েটেজ পাওয়া যাবে, আর রেমুনারেশন আছে 60,000 টাকা প্রতি মাসে। এখানে যে ম্যাক্সিমাম বয়সের লিমিট আছে তা হলো 67 ইয়ার্স অ্যাজ অন 1/1/2023। 2 নম্বর পোস্ট আছে কাউন্সেলার, 2টো ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান বলতে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে, যেমন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট। আর যদি পিজি ডিগ্রি থাকে ইন MA MSc ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট, আর MS অফিসে কনভার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজাইরেবল অর্থাৎ অগ্রাধিকার পাওয়া যাবে। রেমুনারেশন আছে 20,000 টাকা প্রতি মাসে, আর সর্বাধিক বয়সের সীমা আছে 40 বছর। অ্যাপ্লিকেশান ফিস এখানে 100 টাকা আছে UR ক্যাটাগরি, 50 টাকা আছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং এটি পেমেন্ট করতে হবে UPI অ্যাপ্লিকেশানের মাধ্যমে। এখানে UPI আইডি দিয়ে দেওয়া হয়েছে 8250999022@ICICI। এই UPI আইডিতে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর রসিদটি নিজের কাছে রেখে দিতে হবে, পরে কাজে লাগবে। আর আবেদন অনলাইনে করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ পোর্টালে। 26 মে থেকে শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ আছে 11/2023 তারিখ পর্যন্ত। তাহলে পশ্চিম বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যে রিসেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি বেরিয়েছে তা আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।